আজি আমি আলোচনা করিবা মকর রাশি নভেম্বর মাস মাসিক রাশিফল কেমিতি যাব আপন মানুষ কহাপি চাহুছি যেমি আপন মানে জানান্তি বর্তমান যে সমস্যা চালিছি সবুবলে মনে রাখন্তু জীবন যদি সকসেস সফলতা পাইয়া চাহুছন্তি তাহলে নিজের কর্মকু ঠিক রাখন্তু এবং মকর রাশি যেমি দেখা যাচ্ছে নভেম্বর মাস কি কার্যরে সফল হবে এ মাস আপনার বহুত ভালো নেই করে আসুছি এবং উৎসাহ বড়িব যেকোনসি কাজ আপনার করবে সেতরে আপনার ইচ্ছা শক্তি মধ্যে রহিব এবং কাম করিবা পাই মধ্যে আপনার ইচ্ছা মধ্যে হব তা সহিত মধ্যে দেহ আপনার মধ্যে ভালো রহিব দেহ মধ্যে কোনসি সমস্যা দেখা যাও না তথাপি মধ্যে সকালে সন্ধ্যা সময়ে আপনার শারীরিক ব্যায়াম যোগ আদি মধ্যে করন্তু এবং দেহ মধ্যে আপনার আহুরি ভালো রহিব মন বি মধ্যে আপনার ভালো রহিব মন বি মধ্যে কিছু সমস্যা সেমিছি দেখা যাও না তথাপি মধ্যে মনকু যদি আহুরি খুশি রাখিবা পাই চাহুছন্তি তাহলে প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যা সময়ে আপনার কোনসি দেবাদেবী মন্দির বা ধর্মকর্ম অষ্ট অনুষ্ঠান যদি আপনার ঘরে পাখাপাখি থাকে তাহলে মধ্যে আপনার টিকে দর্শন করতু মন মধ্যে ভালো রহিব আয় মধ্যে আপনার বড়ি চালিব এ মাস মধ্যে ইনকম সোর্স ভালো রহিব বিভিন্ন সূত্রর মধ্যে ধন আপনার পাখুকু আসিব এবং ধনর মধ্যে কোনসি অভাব মধ্যে এতটা জনা পড়িব না তা সহিত মধ্যে খুশি খবর আপনার কিছু যানবাহন আপনার কিপারতি এ মাস নূয় করে আপনার গাড়ি বাইক কার বা কিছু যানবাহন কিণবে যেপাই মধ্যে মন আহুরি খুশি রহিব চাকরি যদি আপনার করুবে চাকরি মধ্যে উৎসাহিত হবে এবং চাকরি মধ্যে আপনার ভালো করবে ব্যবসায় যদি আপনার করুবে ব্যবসায়ে মধ্যে বড়ি বড়ি চালিব ব্যবসায়ে মধ্যে কোণী অসুবিধা মধ্যে দেখা যাও না ব্যবসায়ে মধ্যে ভালো লাভ করবে এবং যদি পারুচন মধ্যে ব্যবসায়ে ইনভেস্টমেন্ট মধ্যে বড়ান্তু বা টঙ্কা আউ কিছু লগান্তু যদ্বারা কি ব্যবসায় মধ্যে আহুরি ভালো চালিব পড়াপড়ি যদি আপনার করুবে পড়াপড়ার মধ্যে বি আগেবে এবং পড়ারে মধ্যে ভালো করবে এবং পড়ারে মধ্যে কিছু সুনাম অর্জন মধ্যে করি পারন্তি তা সহিত মাস আরম্ভর যেমি দেখা যাচ্ছে কি কাহা সহিত মধ্যে যুক্তিতর্ক কলি ঝগড়া মধ্যে উপজি পারে বা কাহা সহিত অনবন হয়ে পারে তেমন নিজ বাণী উপরে নিজ কথা উপরে যেমি কন্ট্রোল রাখবে তা সহিত যদি গৃহিণী হয়ে সাংসারিক জীবন আপনার সুখময় যাব স্বামী স্ত্রী ভিতরে সম্পর্ক মধ্যে ভালো রহিব কোনসি অসুবিধা মধ্যে দেখা যাও না লভ লাইফে যদি থাকে পার্টনর সহিত মধ্যে ভালো সম্পর্ক রহিব কেবল পার্টনর সহিত ব্যবহার টিকে ঠিক রাখন্তু বা তাঁকু টিকে সময় দিওন্তু যদ্বারা কি মধ্যে আপনার লভ লাইফ মধ্যে অসুবিধার কিছু হব না তা সহিত মাস আরম্ভর মধ্যে যেমি কহিলি কি আপনার কাহা সহ যুক্তিতর্ক কলি ঝগড়া হয়ে পড়ে এবং কিছু জিনিস ভাঙ্গি যাই পারে বা রাগি করে কিছু জিনিস আপনার ভাঙ্গি দেই পারন্তি দ্রব্য নষ্ট হবার মধ্যে দেখা যাচ্ছে তেমন আপনার যেকোনসি প্রিয় জিনিসগুলো ঠিক ভাবে ব্যবহার করতু বা ঠিক ভাবে যত্ন করতু নহলে হাতর পড়ি কিছু প্রিয় জিনিস আপনার ভাঙ্গি যাই পারে তা সহিত লোক সম্পর্ক মধ্যে ভালো রহিব রাজনীতির যদি আপনার থাকে তাহলে মধ্যে লোকঙ্ক সম্পর্ক মধ্যে ভালো রহিব এবং আপনার সুনাম মধ্যে রাজনীতি ক্ষেত্রে মধ্যে সুনাম অর্জন করবে তা সহিত মধ্যে আপনার এ মাস রাগ মধ্যে বৃদ্ধি হওয়ার দেখা যাচ্ছে চিড়িচিড়ি হয়ে পড়তে বিরক্তি হয়ে পড়তে তেমন নিজ রাগ উপরে মধ্যে কন্ট্রোল রাখন্তু তা সহিত মধ্যে আপনার যেমি দেখা যাচ্ছে কি অসহযোগ সাহায্য সহযোগ যা মাগবে হুয়েত আপনার সাহায্য সহযোগ নমিপারে তেমন অধৈর্য হবার না নিজে পরিশ্রম করতু মেহনত করতু কি কোণ সাহায্য কলা নকলা সেটা কিছু মুন্ড নপড়ি আপনার আগুক বড়ন্তু যেহেতু এ মাস ভালো অছি তেমন আপনার আগুক বড়িবাটা বেটর হব তা সহ কোণী কথাকু নেই মধ্যে এ মাস চিন্তাগ্রস্ত হয়ে পড়তে নিজ ফ্যামিলি হো পিলা কথা নেই হো বা আপনার পয়সা টঙ্কা নেই হো কোণী কথাকু নেই টিকি চিন্তা রহিপারতি নূয় বা পুরোনা বন্ধুক সহ এ মাস মধ্যে ভেট হবার মধ্যে দেখা যাচ্ছে যেপাই মধ্যে বন্ধুক দ্বারা সময় মধ্যে বেশ ভালো কটেবে পিকনিক মধ্যে আজ যাইপারতি বুলাবুলি করা মধ্যে এ মাস মধ্যে ভালো রহব তা সহিত মধ্যে কিছু উচ্চ আশা মধ্যে করে পড়তে এবং সফল মধ্যে হয়ে পড়তে বহুদিন যে অপেক্ষা করে কিছু আশা মধ্যে আপনার মধ্যে পূর্ণ হয়ে পড়ে ঘাতচন্দ্র মধ্যে সমস্যা দেখা যাচ্ছে এ মাস তেমন গাড়ি যানবাহন স্কুটি পাদরে বি যদি চালি চালি যাবে সতর্কতা অবলম্বন করা দরকার যদ্বারা কি ঘাতচন্দ্র সমস্যা মধ্যে ন উপজে
ତା ସହିତ ଯଦି ପାରିବେ ଶନିଦେବଙ୍କର ମନ୍ଦିର ପ୍ରତ୍ୟେକ ଶନିବାର ମଧ୍ୟ ଦର୍ଶନ କରନ୍ତୁ, ଯେଉଁଦ୍ୱାରା କି ମଧ୍ୟ ଘାତଚନ୍ଦ୍ର ସମସ୍ୟା ମଧ୍ୟ ଦୂର ହେବ। ଏବଂ ଯଦି ପାରିବେ ମଧ୍ୟ ପଞ୍ଚମୁଖୀ ହନୁମାନ ମନ୍ଦିର ମଧ୍ୟ ମଙ୍ଗଳବାର ଏବଂ ଶନିବାର ମଧ୍ୟ ଦର୍ଶନ କରନ୍ତୁ, ଇଏ ବି ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ କିଛି ଲାଭ ଦେବ। ଏବଂ ଯଦି ପାରିବେ ହନୁମାନ ଚାଳିଶା ବହି ମଧ୍ୟ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ପାଠ କରନ୍ତୁ, ମଧ୍ୟ ଘାତଚନ୍ଦ୍ର ସମସ୍ୟା ଗୁଡ଼ିକର ଟିକେ ଆପଣଙ୍କୁ ଏତେଟା କ୍ଷତି ମଧ୍ୟ ହେବ ନାହିଁ। ତା ସହିତ ମଧ୍ୟ କୌଣସି କଥାକୁ ନେଇ ମଧ୍ୟ ଘରେ ଟିକେ ଅନବନ ହେବାର ଦେଖାଯାଉଛି ମାସ ଆଡ଼କୁ, ସେ ଅଧା ଆଡ଼କୁ, ତେଣୁ ଆପଣ ମାସ ଅଧା ପରେ ଟିକେ ଆପଣ ଟିକେ ଯତ୍ନ ରହିବା ଦରକାର, ବା ସେମିତି ଯଦି ସିଚୁଏସନ୍ ଆସୁଛି ଆପଣ ଟିକେ ସାଇଲେଣ୍ଟ ରହିଲେ ବେଷ୍ଟ ହେବ। ତା ସହିତ କର୍ମଚଞ୍ଚଳ ମଧ୍ୟ କରିବେ, ଯେଉଁ କାମ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ ଦିଆଯିବ ଠିକ୍ ସମୟରେ ଠିକ୍ କାମକୁ କମ୍ପ୍ଲିଟ୍ ମଧ୍ୟ କରିବେ, ଉତ୍ସାହିତ ହେବେ ମଧ୍ୟ ଏବଂ ମନ ମଧ୍ୟ ଖୁସି ରହିବ। ତା ସହିତ ଅଳ୍ପ ଆୟ ମଧ୍ୟ ବୃଦ୍ଧି ହୋଇପାରେ, କୌଣସି ସୂତ୍ରରୁ କିଛି ଧନ ଆପଣ ପାଖକୁ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇପାରେ। ତା ସହିତ ମାସ ଅଧା ପରେ ମଧ୍ୟ ଖର୍ଚ୍ଚାନ୍ତର ମଧ୍ୟ ପଡ଼ିପାରନ୍ତି, ବନ୍ଧୁବର୍ଗ ତରଫ କୌଣସି ଲୋକ ଆପଣଙ୍କ ଘରକୁ ଆସିପାରନ୍ତି, ବା କୌଣସି ଏମିତି କିଛି କାମରେ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେବ ଯେଉଁଥିପାଇଁ ଧନ ବ୍ୟୟ ଯୋଗ ମଧ୍ୟ ଦେଖାଯାଉଛି। ସୁଖ ସମ୍ମାନ ମଧ୍ୟ ମିଳିବ ଏବଂ ଆୟ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ସୂତ୍ରରୁ ମଧ୍ୟ ଆସିପାରେ, ଯେଉଁଥିପାଇଁ ମଧ୍ୟ ଆହୁରି ମନ ମଧ୍ୟ ଭଲ ରହିବ। ଏବଂ ବହୁତ କିଛି ପରିଶ୍ରମ ମେହନତ ମଧ୍ୟ କରିବେ, ନିଶ୍ଚିତ ଆପଣ ମେହନତ କରିବା ଦ୍ୱାରା ହିଁ ସଫଳ ହେବେ, ତେଣୁ ପରିଶ୍ରମ କରିବା ପାଇଁ କେବେ ବି ପଛାନ୍ତୁ ନାହିଁ। ତା ସହିତ କିଛି କାର୍ଯ୍ୟରେ ମଧ୍ୟ ଆପଣ ସଫଳ ହୋଇପାରନ୍ତି ଏବଂ ଲୋକ ସମ୍ପର୍କ ଏ ମାସ ମଧ୍ୟ ଆପଣ ପାଇଁ ଭଲ ରହିବ, ଯେଉଁଥିପାଇଁ ବହୁତ କିଛି କାମ ଆପଣ ସହଜରେ କରିନେବେ ଏବଂ କାର୍ଯ୍ୟ କିଛି ମଧ୍ୟ ସଫଳ ହୋଇପାରେ। ବହୁତ ଦିନରୁ ଅପେକ୍ଷା କରିଥିବା କିଛି କାମରେ ଆପଣ ସଫଳ ହୋଇପାରନ୍ତି। ଶତ୍ରୁ ଭୟ ମଧ୍ୟ ଦେଖାଯାଉଛି, ଶତ୍ରୁମାନେ ଆପଣଙ୍କୁ ହଇରାଣ ହରକତ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିପାରନ୍ତି ବା ଡରେଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିପାରନ୍ତି, ତେଣୁ ଆପଣ ଯଦି ପାରିବେ ଶତ୍ରୁଠୁ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ସବୁବେଳେ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ, ତାହେଲେ ଆପଣ ସୂର୍ଯ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ଜଳ ଅର୍ଘ ଦିଅନ୍ତୁ, ଓମ୍ ସୂର୍ଯ୍ୟାୟ ନମଃ ମମ ଶତ୍ରୁ ବିନାଶାୟ ନମଃ। ଏବଂ ଯଦି ପାରିବେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ମଧ୍ୟ ଦେବଦେବ ମହାଦେବଙ୍କୁ ମଧ୍ୟ ଦର୍ଶନ କରନ୍ତୁ, ଶତ୍ରୁ ମଧ୍ୟ ନାଶ ହେବେ। ତା ସହିତ ଦୁଃସାହସ ମଧ୍ୟ କିଛି କାର୍ଯ୍ୟ ଏମିତି କରିବେ ଯେଉଁଥିପାଇଁ ମଧ୍ୟ ମନ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଭଲ ରହିବ ଏବଂ କିଛି କାର୍ଯ୍ୟରେ ମଧ୍ୟ ସଫଳ ହୋଇପାରନ୍ତି। ନଭେମ୍ବର ମାସ ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପାଇଁ 80% ଭଲ ଯିବ, 20% ଟିକେ ଖରାପ ଯାଉଛି, ତେଣୁ ସେଇ 20%କୁ ଆଡ଼ଜଷ୍ଟ ଯଦି କରିନେବେ ବା ନିଜେ ନିଜକୁ କଣ୍ଟ୍ରୋଲ କରିନେବେ, ତାହେଲେ ମଧ୍ୟ କୌଣସି ଅସୁବିଧା ମଧ୍ୟ ଆସିବ ନାହିଁ। ତା ସହିତ ନଭେମ୍ବର ମାସ ମକର ରାଶି ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପାଇଁ ଭଲରେ ଯିବ। ତା ସହିତ କେତେଗୁଡ଼ା ଉପାୟ କହୁଛି, ଉପାୟ ଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ବି କରନ୍ତୁ, ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଦେଖିବେ ବହୁତ କିଛି ଲାଭ ପାଇବେ। ଶୁଭ ରଙ୍ଗ ଆପଣଙ୍କ ପାଇଁ ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିମାନେ ମନେ ରଖନ୍ତୁ, କଳା, ନୀଳ ଓ ଆକାଶୀ, ଏହି 3ଟି କଲର୍ର ଆପଣ ଡ୍ରେସ୍, କପଡ଼ା, ଶାଢ଼ୀ, ରୁମାଲ ଏସବୁ କଲର୍ର ଜିନିଷ ବ୍ୟବହାର କରନ୍ତୁ, ଇଏ ଆପଣଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭଦାୟକ ହେବ। ଏବଂ ଶୁଭ ଅଙ୍କ ଆପଣଙ୍କ ପାଇଁ ହେଉଛି 8 ନମ୍ବର, ତେଣୁ 8 ନମ୍ବର ଗାଡ଼ି ନମ୍ବର, ମୋବାଇଲ ନମ୍ବର, ଲଟେରୀରେ ନମ୍ବର ଯଦି ଆପଣ ବ୍ୟବହାର କରିବେ ତାହେଲେ ଆପଣଙ୍କ ପାଇଁ ଇଏ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭଦାୟକ ରହିବ। ଶୁଭରତ୍ନ ଆପଣଙ୍କ ପାଇଁ ହେଉଛି ନୀଳା, ତେଣୁ ନୀଳା ଆପଣ ନିହାତି ଗୋଟେ ଷ୍ଟୋନ୍ ମଧ୍ୟ ପିନ୍ଧନ୍ତୁ ବା ଧାରଣ କରନ୍ତୁ, ଇଏ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ଜୀବନର ଯେଉଁ ଧନ ସମସ୍ୟା ଆସୁଛି, ଚାକିରି ହେଉ ବ୍ୟବସାୟ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ବହୁତ କିଛି ଲାଭ ଆପଣ ପାଇବେ। ତା ସହିତ ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭବାର ହେଉଛି ଶୁକ୍ରବାର ଏବଂ ଶନିବାର, ତେଣୁ ଏହି 2ଟି ବାରରେ ଯଦି ଆପଣ କୌଣସି କାମ ବା କୌଣସି ଶୁଭ କାମ କରୁଛନ୍ତି ଆପଣ ସଫଳ ହେବେ ଏବଂ ସଫଳତା ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହେବ। ଶୁଭ ଦେବୀ ଆପଣଙ୍କ ପାଇଁ ହେଉଛନ୍ତି ମା କାଳୀ, ତେଣୁ ମା କାଳୀଙ୍କୁ ପୂଜା ଭକ୍ତି ମଧ୍ୟ ଆପଣ କରିବା ଦରକାର, ଯେଉଁଦ୍ୱାରା କି ମା କାଳୀଙ୍କର ଯେମିତି ଆଶୀର୍ବାଦ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହେବ। ଏବଂ ଶୁଭ ଦେବତା ଆପଣଙ୍କ ପାଇଁ ହେଉଛନ୍ତି ଶନିଦେବ, ନ୍ୟାୟର ଦେବତା ହେଉଛନ୍ତି ଶନିଦେବ, ତେଣୁ ଆପଣ ସବୁବେଳେ ନ୍ୟାୟରେ ରହିବା ଦରକାର ବା ଭଗବାନଙ୍କ ଶରଣ ରହିବା ଦରକାର, ଯେଉଁଦ୍ୱାରା କି ଶନି ଭଗବାନ ଯେମିତି ଖୁସି ରହିବେ, ବା ସବୁବେଳେ ସତ୍ କାମରେ ଆପଣ ରୁହନ୍ତୁ, ମିଛ କୁହନ୍ତୁ ନାହିଁ, ମାଦକ ଦ୍ରବ୍ୟ ମଧ୍ୟ ସେବନ କରନ୍ତୁ ନାହିଁ, ବଡ଼ମାନଙ୍କୁ ଅସମ୍ମାନ କରନ୍ତୁ ନାହିଁ, ଛୋଟ ଛୋଟ ଛୁଆମାନଙ୍କୁ ଭଲ ପାଇବା ଦିଅନ୍ତୁ, ନାରୀ ଜାତିକୁ ମଧ୍ୟ ସମ୍ମାନ କରନ୍ତୁ ଏବଂ ଲୁହା ଜାତୀୟ ଜିନିଷ, କଳା ଜାତୀୟ ଜିନିଷ, ତେଲ ଜାତୀୟ ଜିନିଷ ମଧ୍ୟ ଦାନ କରନ୍ତୁ। ପ୍ରତ୍ୟେକ ଶନିବାର ମଧ୍ୟ କୌଣସି ଅସହାୟ ଲୋକଙ୍କୁ କିଛି ଟଙ୍କା, କିଛି ଖାଦ୍ୟ, କିଛି ବସ୍ତ୍ର ମଧ୍ୟ ଆପଣ ପ୍ରଦାନ କରନ୍ତୁ। ଏବଂ ଯଦି ପାରିବେ ଶନି ମନ୍ଦିର ମଧ୍ୟ ପ୍ରତ୍ୟେକ ଶନିବାର ଦର୍ଶନ କରନ୍ତୁ ଏବଂ ଶନିବାର ଦିନ ମଧ୍ୟ ଆମିଷ ଖାଇବା ଛାଡ଼ନ୍ତୁ ଏବଂ ମାଦକ ଦ୍ରବ୍ୟ ମଧ୍ୟ କମ୍ ବ୍ୟବହାର କରନ୍ତୁ, ନହେଲେ ଆପଣଙ୍କ ଶାରୀରିକ ପୀଡ଼ା ବା ଦେହ ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ମଧ୍ୟ ଭୋଗିବାକୁ ପଡ଼ିପାରେ। ତେଣୁ କର୍ମ ହିଁ ଭଗବାନ, ତେଣୁ ସବୁବେଳେ ଲାଇଫ୍ର ମନେ ରଖନ୍ତୁ, କର୍ମକୁ ଠିକ୍ ରଖନ୍ତୁ, ଲାଇଫ୍ର ସବୁବେଳେ ସୁଖ ଶାନ୍ତି ହସ ଖୁସିରେ ରହିବେ। ଏବଂ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଏ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ
लाइक करेंगे, चैनल को सब्सक्राइब करेंगे, कमेंट करें, भिडियोटी को मध्य बहुत मात्रा सेयार करूँ, जमी आप देख बेनिफिट पाइले हुए तो अगर कौन सी लोकटी बेनिफिट पाइब। तेणु भल रुंतु, खुशी रुंतु, हस खुशी जीवन काटु थांतु, एवं लाइफ सब बड़े कर्म को ठीक रखी भगवान को शरण रही आगक बढ़ातु। देखिए लाइफ आपबी विपद असुविधार पड़े ना। धन्यवाद, नमस्कार, जय जगन्नाथ।